সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। গরু গ্যাসের দাম 10 টাকা বৃদ্ধি করা হলো কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের সংগ্রাম বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহার করতে হবে, বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহার করতে হবে। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন গতকাল রাত্রিবেলা লুকিয়ে ত্রিপুরা রাজ্যের তথাকথিত ডাবল ইঞ্জিন বিজেপি সরকার টিএনজিসির মাধ্যমে নোটিশ জারি করেছে। আমাদের রাজ্যে সিএনজি গ্যাসের দাম এক লাফে 9.30 টাকা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। এক অদ্ভুত রসিকতা গোটা রাজ্যের শ্রমিকদের সাথে, সাধারণ মানুষের সাথে। আমাদের রাজ্যে অটো শ্রমিক, সেখানে ছোট গাড়ির শ্রমিক, আমাদের যে সিএনজি বাসগুলো যারা দিন আনতে নুন আনতে পান্তা ফুরোয়, তাদের রুটি রুজি আপনারা জানেন ইতিমধ্যে তলানিতে, এই শ্রমিকরা রাস্তায় বসে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে এই গ্যাসের দাম বৃদ্ধির ফলে। বামফ্রন্ট সরকার 2018 সালে যখন দায়িত্ব থেকে সরে যায়, নতুন সরকার ক্ষমতায় আসে, তখন এরাজ্যে সিএনজি গ্যাসের দাম ছিল 38 থেকে 39 টাকার কাছাকাছি, আর আজকে এই গ্যাসের দাম 77 টাকা অতিক্রম করেছে, প্রায় দ্বিগুণ হয়েছে। 4.5 বছরে রাজ্যের মানুষকে উপহার দিয়েছে দ্বিগুণ করে গ্যাসের দাম। সরকারের এই রসিকতার বিরুদ্ধে শারদ উৎসবের সময় ওই সেখানে যেখানে ডিএ দিতে পারছে না, রেগার মজুরি দিতে পারছে না, শ্রমিকদের বোনাস দিতে পারছে না, উল্টে সেখানে গ্যাসের দাম এক লাফে 10 টাকা বাড়িয়ে দিয়েছে। এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে শারদ উৎসবের সময় আমাদের শ্রমিকদেরকে আমরা বাধ্য হয়েছি, আমরা ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিউর অন্তর্গত আজকে রাস্তায় নামতে। আমরা রাস্তায় নেমে শ্রমিকদের পক্ষ থেকে নির্লজ্জ সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। এই শারদ উৎসবের সময় হঠকারীভাবে যে গ্যাসের দাম বৃদ্ধি করেছে, অবিলম্বে এই বৃদ্ধি প্রত্যাহার করো। আমরা ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিউ গভীরভাবে উদ্বিগ্ন, নিন্দা জানাচ্ছি সরকারের এই সিদ্ধান্তকে। অবিলম্বে সরকার যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, আগামী দিনে সিআইটিউর নেতৃত্বে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সহ শ্রমিকদের যে সংগঠন, গোটা রাজ্যের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। তারা মনে করেছে যে কোনো সিদ্ধান্ত বুধ এই রাজ্যের মানুষ মেনে নেবে, তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 10,323 তারা লাঠিপেটা করছে, যুবকরা চাকরি চাইতে গেলে তাদের নামে মিথ্যা মামলা লড়িয়ে দিচ্ছে, নামে মিথ্যা মামলা সাজিয়ে কুলটে বাজার পাঠাচ্ছে, মানুষ তাদের ক্ষমা করবে না। ইতিমধ্যে গোটা রাজ্যের মানুষ জাগ্রত হয়েছে। আমরা আজকের এই বিক্ষোভ সভা থেকে আবারও সরকারের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে সরকার যাতে এই বর্ধিত মূল্য সেখানে প্রত্যাহার করে। শুধু সিএনজি না, আপনারা জানেন পেট্রোল ডিজেলের দাম আজকে আকাশছোঁয়া। যারা গাড়ি চালায়, শ্রমিকরা এখানে আছে, তাদের সাথে কথা বলে দেখুন, গাড়ির যন্ত্রাংশ, মোবিল থেকে শুরু করে বিভিন্ন যে গাড়ি চালানোর যন্ত্রপাতি, এগুলোর দাম আজকে আকাশছোঁয়া। ইন্স্যুরেন্সের ট্যাক্সের টাকা থেকে শুরু করে রুট ট্যাক্সের টাকা, বিভিন্ন ফিটনেসের টাকা আজকে শ্রমিকরা দিতে পারছে না। অনেক গাড়ি আজকে ব্যাংক ক্রুক করে নিচ্ছে, বন্ধক দিতে হচ্ছে। শ্রমিকরা সেখানে গাড়ি চালনা ছেড়ে দিয়ে দিন মজুরির রাস্তায় যেতে বাধ্য হচ্ছে, অন্য পেশায় যেতে তারা বাধ্য হচ্ছে। এই যে অদ্ভুত নৈরাজ্য রাজ্যে তৈরি হয়েছে, জোট সরকার আসার পর 4.5 বছর 5 বছরে, আর কিছুদিন পরই নির্বাচন, নিশ্চয়ই শ্রমিকরা নির্বাচনে সেটা মুখের মতো জবাব দেবে। কিন্তু এই শারদ উৎসবের মধ্যেও আমরা আপনাদেরকে ডেকে আনতে বাধ্য হয়েছি সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে। আপনারা মতামত তৈরি করুন, আপনারা জনগণকে সংগঠিত করুন, এবং এই মূক বধির এই সরকারকে, যারা সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে এনেছে, এই সরকারের কানে
যারা তালা দিয়ে রেখেছে তাদেরকে তালা খুলতে বাধ্য করার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি। আবারও অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহার করো এবং শ্রমিকদের রুটি রুজির বাঁচার ব্যবস্থা করার জন্য ভূমিকা গ্রহণ করো, এই দাবিতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি।